এ যেন অনেকটা যাঁর বিয়ে তাঁর হুশ নেই পাড়াপড়শির ঘুম নেই মতো। কে অভিযোগ করেছেন তা স্পষ্ট নয়, অথচ একজনকে অভিযুক্ত খাড়া করে জেরার নামে 22 ঘন্টা ধরে চলল হেনস্থা। এমনকি ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা রুজু করে গ্রেফতারের চেষ্টাও চলল জোরদার, কিন্তু শেষ পর্যন্ত কোনো পরিশ্রমই কাজে এলো না পুলিশের। গ্রেফতার না করেই ছেড়ে দিতে হলো সুমন মুখোপাধ্যায়কে। অনেকেই বলছেন থানায় ডেকে হেনস্থা করার জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণ প্রয়োজন, না হলেও গ্রেফতার করার জন্য তো দরকার, আর সেটাই ছিল না পুলিশের কাছে। যদিও পুলিশের দাবি হেনস্থা করার জন্য নয়, তদন্তের স্বার্থেই সুমন মুখোপাধ্যায়কে দীর্ঘক্ষণ থানায় রাখা হয়েছিল। বসিয়ে রাখা কাউকে হয়নি, যেটা আমি বললাম যে এই কেসটা শুরু হওয়ার পরেই দেয়ার হ্যাজ বিন সাম মিসলিডিং অ্যান্ড ইনকারেক্ট ক্লেমস। তার কারণে সঠিক তথ্যটা জানার জন্য আমাদের ইন্টারোগেশনের যে সময়টা লাগার কথা তার চেয়ে অনেকটা বেশি লেগে। কিন্তু নানা মহলে প্রশ্ন উঠছে, যদি তদন্তের স্বার্থেই দীর্ঘ 22 ঘন্টা সুমনকে বসিয়ে রাখা হয়, তাহলে পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়াই কেন তাঁর বিরুদ্ধে নানা ধারায় মামলা রুজু তৎপরতা শুরু করেছিল পুলিশ? সূত্রের খবর, ভারতীয় দণ্ডবিধির 420 প্রতারণা, 427 ভাঙচুর, 406 বিশ্বাসভঙ্গ ও 34 সম্মিলিত ষড়যন্ত্র ধারায় সুমন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা আনার চেষ্টা হয়। কালকে সুমনকে যেভাবে আটকে রেখেছে পুলিশ, সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। পুলিশের বিরুদ্ধে মামলা হতে পারত, কিন্তু পুলিশের একটা সুবিধে আছে, তারা বলবে আমরা তদন্তের স্বার্থে করেছি, কিন্তু কার ভিত্তিতে তদন্ত? আর যে কেউ অভিযোগ করলেই পুলিশ তো এরকম একজন খ্যাতনামা ব্যক্তি যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তাকে আটকে রাখতে পারে না। যিনি এইভাবে অত্যাচারিত হয়েছেন তিনি আদালতের দ্বারস্থ হতেই পারেন, তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অভিযোগ করে। শেষ পর্যন্ত অবশ্য খাতায় কলমে কোনো অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি সুমন ও স্বস্তিকা 22 মে বৃহস্পতিবার রাত থেকে 24 মে সকাল পর্যন্ত নিউ টাউনের হোটেলে একসঙ্গে ছিলেন। হোটেলের সিসিটিভি ফুটেজে তার প্রমাণও রয়েছে, কিন্তু স্বস্তিকা আহত হলেও তিনি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, কারণ তার বক্তব্য ঘটনাটি নিছকই দুর্ঘটনা। যদিও পুলিশের দাবি প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে এটা দুর্ঘটনাজনিত ক্ষত নয়। তদন্ত চালু হওয়ার পরে তদন্তকারী টিম ওখানে যান, ওখানে যে চিহ্ন পাওয়া যায় বা যা যা অন্যান্য প্রমাণাদি পাওয়া যায়, প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে ইট মে নট বি অ্যাক্সিডেন্টাল ওয়ান্ড। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই হোটেলের জনা দুয়েক সাধারণ কর্মীকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তাঁদের দিয়ে সুমন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করানোর চেষ্টা হয় বলেও একাংশের দাবি, কিন্তু তারা সিসিটিভির ফুটেজে যা পাওয়া গিয়েছে সেটুকুই পুলিশকে বিবৃত করেন বলে খবর। যদিও পুলিশের দাবি হোটেলের তরফে এক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদমর্যাদার আধিকারিক অভিযোগ দায়ের করেছেন। এবিপি আনন্দ।